পানি এসে আমাদের যে খামারগুলো বেসে গেছে ডুবে গেছে ডুবে যাওয়ার কারণে চারপাশে আপনার অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে আমাদের প্রায় তিন চারশো লেয়ার মুরগি প্রায় মোটামুটি মরে গেছে এখনও প্রতিনিয়ত কি মুরগি নষ্ট হইতেছে এমত অবস্থা যদি আর পানি যদি এভাবে না নামে এভাবে জলবদ্ধতা থাকে তাহলে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে আমরা পুরোই শেষ হয়ে যাব আমাদের পরিস্থিতি এতটাই খারাপ যে মানে আমরা ধ্বংস এক কথায় আর খামারে হাঁটু পরিমাণ ফানি পানির কারণে মুরগির বৃষ্টার এক সাথ হয়ে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হইতেছে এটার কারণে মুরগি মারা যাইতেছে আমরা লসের সম্মুখীন হইতেছি যেখানে পঁচানব্বই পার্সেন্ট প্রোডাকশান ছিল এখানে নামিয়ে আসছে মাত্র তিরিশ পার্সেন্টে আর প্রতিদিনে দশ বারোটা করে মুরগি মারা যাইতেছে যে মুরগিগুলা এখন যেগুলো আছে এগুলা আমরা বাঁচাতে খুব কষ্ট হইতেছে বাঁচানো যাইতেছে না খুব কঠিন হয়ে যাইতেছে খুব প্রতিদিনের মুরগি মারা যাইতেছে মুরগি মরে যাইতেছে মনে করেন বন্যার কারণে বিভিন্ন সমস্যার কারণে মনে করেন ভিতরে গ্যাস হয়ে গেছে এই জন্য মুরগি মারা যাইতেছে এখন আমরা কোনো রকম মুরগি বাঁচাইতে না আমরা ভয়াবহ বন্যা নিশ্চয় হয়ে গেছি এবং আমরা মুরগি বাঁচাতে গিয়ে খামারে মাসা করছি পরে সাদর উপরে নিয়েছি এরপরও আমরা বাঁচাতে পারি না বন্যার ফানের কারণে আমাদের প্রায় সেভেন্টি পার্সেন্ট মুরগি মারা গেছে আমার টোটাল মুরগি ছিল বিশ হাজার এবং আমি ক্ষতিগ্রস্ত আনুমানিক বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হই এখন যদি সরকার কোনো রকমের সহায়তা করে আমরা ঘুরে দাঁড়ানো সম্ভব চলমান বন্যায় আমাদের যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কোনোভাবেই রিকাভারি করা সম্ভব না এই মুহূর্তে মোটামুটি আবার ব্যবসা পরিচালনা করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে আর্থিক অনুদান পাশাপাশি প্রণোদনা আর আমাদের যে লোনগুলো আছে এগুলা সুদমুক্ত সুবিধা কিস্তিগুলো আপাতত বন্ধ রাখার দরকার যাতে করে খামারি আবার নতুন করে খামারগুলো পরিচালনা করতে পারে আমরা বন্যা ক্ষতিগ্রস্ত আমাদের এখানে গরু পানি ওঠার পরে গরুর খাওয়ন খের ঘাস এবং রেডি করা খাদ্য সব ফানি নিয়ে গেছে আমাদের ঘর ভাঙছে গরু মারা গেছে বর্তমানে ফানি কিছু কমছে তারপরেও পানিবদ্ধ আমরা অবস্থা আছি গরুগুলা সম্পূর্ণ পানিবাহিত ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া গরুগুলা খুব জর্জরিত অবস্থা আছে কারো দুই হাজার মুরগি ছিল কারো পাঁচ হাজার কারো দশ হাজার ছিল এর মাঝে আমিও একজন আমার চব্বিশ হাজার ছিল এর ভিতরে আঠারো হাজার মারাই গেছে এটা অনাকাঙ্ক্ষিতভাবে আমরা ফুটছি ছিলাম না এই ভয়াবহ বন্যার কবরিতে যে আমরা ফুটবে পড়ি না এই ধরনের অভিজ্ঞতা ছিল না আমাদের এই ভয়াবহ বন্যা আমার খামার পানিতে বেসে যায় এতে আমি প্রায় পাঁচ লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হই এবং নিঃস হয়ে যাই আমাদের দাবি সরকার আমাদের পাশে দাঁড়াবে আমাদেরকে সুদমুক্ত ঋণ দিব বা আর্থিক সহযোগিতা করবে তাহলে হয়তো আমার গুরি দাঁড়াবে খামারদের জন্য যে আমরা তাদের যে ক্ষুদ্র ঋণগুলি আছে বিনা সুদ সুদমুক্ত যাতে তাদেরকে আমাদের সাধারণ ব্যাংক থেকে শুরু করে বিত্ত এনজিও জিও এনজিও সবাই যাতে তাদের পাশে ক্ষুদ্র ঋণ দিয়ে দাঁড়ায় তাহলে তারা দাঁড়াতে পারবে এবং পাশাপাশি আমাদের সরকারের দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের যে ক্ষতিগ্রস্ত তালিকা দিয়েছি তাদের মাধ্যমে যাতে আমাদের খামারিদের পাশে তাদের স্ট্রাকচার করে দেওয়া তাদেরকে নগদ অর্থ দেওয়া দিয়ে যাতে তাদের পাশে দাঁড়ায় এগুলো আমরা প্রস্তাব করছি